হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি প্রাইম, এসে গেছি স্ট্রেয়ের অন্তিম এপিসোড। এতদিনের জার্নি ফাইনালি আজকে শেষ হতে চলেছে। আজকে ফাইনালি আমাদের বিড়াল বন্ধু নিজের বাড়ি, নিজের পরিবারের কাছে ফিরে যাবে। গল্পের এই শেষটাকে আমি বলবো দেখো, এনজয় করো। এবং আমার যদি এতদিনের স্ট্রেয়ের জার্নিটা যেমনভাবে স্টোরি টেলিং করে আমি তোমাদেরকে গল্পটা দেখিয়েছি বা শুনিয়েছি, সেটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক আর কমেন্ট করতে ভুলো না ভিডিওতে। এরকমই অনেক গল্প আরও অনেক গেমে আছে যেগুলো মজার, ইমোশানের একটা রোলার কোস্টার, কখনো উপরে যাবে কখনো নিচে আসবে। তো সেই রোলার কোস্টারের জার্নিটা আমার সাথে করতে হলে তাহলে চ্যানেলটারও সাথে থেকো, এইটুকুই তোমাদেরকে বলবো। তো লাস্ট এপিসোডে তো আমরা দেখেইছি কন্ট্রোল রুমের উদ্দেশ্যে আমাদের বিড়াল ভাই আর B12 রোবট বন্ধু যাত্রা শুরু করে দিয়েছে। ক্লেমেন্টাইন আর আসতে পারলো না। ক্লেমেন্টাইন আমাদেরকে ট্রেনের চাবিটা দিয়ে বললো যে তোমরা চলে যাও, আমি এদেরকে মানে ওই সেন্টিনাল রোবট, মানে খুনি ড্রোন রোবটগুলো ওদেরকে আমি আটকাচ্ছি, তোমরা যা হোক করে চলে যাও। তো ট্রেন এসে থামলো সেই কন্ট্রোল রুমে। এবারে সেই কন্ট্রোল রুমে থামতে এখানে একটা জিনিস নোটিস করে দেখলাম যে জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। মানে স্ট্রেয়ের পার্ট ওয়ান থেকে যা শুরু হয়েছে জায়গা কেমন, মানে নোংরা, একটা ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরের মধ্যে দিয়ে, গ্রামের মধ্যে দিয়ে, বস্তির মধ্যে দিয়ে এসেছি আমরা। সমস্ত গল্পগুলো তো তোমরা দেখেইছো। তো এত নিট অ্যান্ড ক্লিন জায়গা স্ট্রেতে এর আগে কোনোদিনও দেখিনি। তো ব্যাপারটা একটু অবাক করার মতনই। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ওয়ার্কিং রোবট, মানে এই সব রোবটেরা তাদের বিভিন্ন কাজ, কেউ ঝাড় দিচ্ছে, কেউ পরিষ্কার করছে, কেউ গাছগুলোকে ট্রিম করছে মানে শেপে রেখেছে, কেউ রং করছে। আর এই কাজ তারা বহু বছর ধরে করে যাচ্ছে, মানে কয়েকশো বছর। কারণ এত বললামই এই শহরটা কয়েকশো বছর ধরেই এখানে আছে এরকমভাবে এ করা। এইখানে দেখা আছে দেখো, সিটি সিল্ড, মানে শহরকে এখন বাইরে মানে বন্ধ করা আছে বাইরে যাওয়া থেকে। এইটাই হচ্ছে মেন দরজা যেখান থেকে আমরা বাইরে যেতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দরজাটাকে টোটালি বন্ধ করা আছে। আর এই শহরটার নাম হচ্ছে ওয়ার্ল্ড সিটি 99, মানে 99 নম্বর ওয়ার্ল্ড সিটি। ওয়ার্ল্ড মানে হচ্ছে দেয়াল দিয়ে ঘেরা, জানোই পুরো শহরটাকে দেয়াল দিয়ে, এমনকি ছাদটাও ঘেরা আছে। আর এই হচ্ছে সেই শহর যে শহরের মধ্যে দিয়ে আমাদের এতদিনের যাত্রা এত কিছু হলো। আর এই হচ্ছে সেই আকাশ, বুঝতেই পারছো ডোম স্ট্রাকচার একটা। কারণ এইখানটা কেন করা হয়েছিল, কিসের জন্য করা হয়েছিল সেগুলো তো আগের এপিসোডে বলেইছি, সেগুলোকে আরও আবার রিপিট করে সময় নষ্ট করবো না। আর অবভিয়াসলি যদি সেগুলো জানার হয় তাহলে আগের এপিসোডগুলো আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এটা দুটো লেভেলে ভাগ করা, একটা উঁচু পাঁচিলের ওপর একটা বড় শহর, তারপরে আবার পাঁচিলটার তলায় দেখো আবার নিচের দিকে অনেকটা বড় শহর বা গ্রাম, হোয়াট এভার। তো এই হচ্ছে সেই কন্ট্রোল রুম। তো কন্ট্রোল রুমকে অবভিয়াসলি B12 দিয়ে বললাম হ্যাক করতে, কিন্তু B12 বললো যে এখানে এমনভাবেই এনক্রিপশন করা আছে যে কোনো রোবট এই জায়গাটা খুলতে পারবে না, তাকে মানুষ মানে রক্ত মাংসের মানুষ হতে হবে, সবই সে গিয়ে খুলতে পারবে এই জায়গাটা। B12 বললো যে তোমাকে একটা হেল্প করতে হবে, তোমাকে ওই দিকের প্যানেলটাকে যেমন করে হোক নষ্ট করতে হবে। এখানে একটা দেখতে পাচ্ছি ফলো মি রোবট, যেগুলোকে ফলো করানো যায়। সেই ফলো মি রোবটকে ডেকে এখানে আগে আনতে হলো, তারপরে তার উপরে দাঁড়িয়ে যেটা করতে হবে এখানের এই প্যানেলটাকে খুলে তারপরে যেমনভাবে ওই নোকসান দেওয়ার পেতে সেরকমভাবে তারগুলোকে দেখো নোক দিয়ে টেনে 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 নষ্ট করে দিল। তো এখানে গেল প্যানেলটাও খারাপ হয়ে শর্ট হয়ে, তারপরে B12 আরামসে ওই দিকটা দিয়ে হ্যাক করে দিল। আর এই হচ্ছে সেই কন্ট্রোল রুম। এখান থেকে এই পুরো শহরটার কন্ট্রোলিং করা হয়। B12 বলছে এটাই হচ্ছে সেই কন্ট্রোল রুম যেখান থেকে শহরের সব কিছু কন্ট্রোল করা হয়, এবং এটা একদমই ফাঁকা, দেখতেই পাচ্ছ। এবার B12 এর মনে পড়েছে যে ওর এই জায়গাটা একটু, মানে ও যখন মানুষ ছিল বা যখন বেঁচে ছিল তখন ওর এই জায়গাটা পার্টিকুলার, এই কন্ট্রোল রুম বা এই পোর্শনটা একদমই ওর ভালো লাগতো না। কারণ এখানকার যারা ছিল মানে এই কন্ট্রোল রুমের যারা সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার যারা, তাদের কাছে সব কিছু ছিল। সব কিছু মানে হচ্ছে পরিষ্কার, লিমিটলেস পাওয়ার, মানে
অফুরন্ত কারেন্ট, অফুরন্ত খাবার দাবার, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, যেটা এই শহরের বাকিদের কাছে ছিল না। মানে বলতে পারো এখানকার যারা ইঞ্জিনিয়ার বা যারা সব সায়েন্টিস্টরা এই জায়গাটায় থাকতো, এই কন্ট্রোল রুম বা এই চত্বরটাতে, তারা ছিল শহরের মধ্যে সব থেকে প্রিভিলেজড বা সব সুবিধা পাওয়া বা সব থেকে বড়লোক মানুষজন। বলছে তারপরে এলো এক মহামারী এবং সবাইকে সাথে করে নিয়ে চলে গেল, মানে কোনো মানুষই আর বাঁচলো না। কিন্তু এরা ওপর থেকে সব, মানে যারা এই কন্ট্রোল রুমের যে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়াররা থাকতো, তারা কিচ্ছু করেনি যখন শহরের মধ্যে সবাই প্লেগে মারা গেছে, মহামারীতে মারা গেছে। কিন্তু আলটিমেটলি মহামারী এইসব ইঞ্জিনিয়ার ডাক, মানে এইসব ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট মানে সবাইকেই আস্তে আস্তে তো কাবু করেইছে। তখন বি-12 বলছে, আমি যখন মানুষ ছিলাম আমার চোখের সামনে আমার পরিবারকে মারা যেতে দেখেছি, কিন্তু বিড়াল বন্ধু তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাড়ি ফিরে যেতে সাহায্য করব, আমি এই শহরকে খুলে ছাড়বই। তো এই হচ্ছে সেই কন্ট্রোল রুমের, দেখতে পাচ্ছ কন্ট্রোল প্যানেল কত কম্পিউটার টম্পিউটার। হ্যাঁ, এইখানটাতে গিয়ে বি-12কে দিয়ে ইন্টারাক্ট করিয়ে কন্ট্রোল রুমের কন্ট্রোলটা বি-12কে দেওয়া যেতে পারে। পুরো শহরটাই একটা লকডাউনের মধ্যে আছে। লকডাউন তো জানোই কি জিনিস, এটা নিয়ে আর বলতে লাগবে না। 2020 পর থেকে আমরা সবাই জানি লকডাউন কি। যেমন করে হোক ওই লকডাউন সিস্টেমটাকে ডিসেবল করতে হবে। তো বি-12 বললো, আমি এখানে এটাকে ডিসেবল বা হ্যাক করার চেষ্টা করছি, তুমি এক কাজ করো, সমস্ত কম্পিউটারগুলো যে আছে কন্ট্রোল রুমের সমস্ত কম্পিউটারগুলোকে অন করে দাও। তো আমরা বিড়াল বন্ধুর কাজ সেটা করা, সেটা করতে গেল, কম্পিউটারগুলোকে সব অন করলো। তো বি-12 বললো, গুড জব মাই ফ্রেন্ড, মানে বিড়াল বন্ধুকে বললো যে খুব ভালো কাজ করেছে সব কম্পিউটারগুলো অন করে দিতে। এবারে উপায়টা পাওয়া গেছে কী করে খুলতে হবে, এই পুরো মানে ওপরে স্ট্রাকচারটা পুরো ওই দেয়াল টেয়াল সব কিছু আর কি। কিন্তু যেই এটা বললো তারপরেই একটু সিস্টেমের এরর এলো এবং দেখিয়ে দিল যে কোনো সিস্টেম লকড আছে। তো সিস্টেমের তিনটে লক দেখতেই পাচ্ছ, তিনটে তালা পড়ে আছে। এই তিনটে সিস্টেমকে আমাদেরকে বাইপাস করাটাই হচ্ছে এখন মূল উদ্দেশ্য। বিড়াল বন্ধু তার কম্পিউটারে টাইপ করতে পারবে না, ওর বাইপাস মানে হচ্ছে জানোই, যেমনভাবে ওই কন্ট্রোল রুমটা ওপেন করলো মানে তার তার ছিঁড়ে দেওয়া। তো চলো সেটাই কাজ শুরু হলো বি-12-এর সাথে। বি-12 বললো, আমি হ্যাকের পোর্শনটা দেখছি, তুমি এইভাবে জিনিসগুলোকে নষ্ট করো। তো প্রথম প্যানেলের কাছে গিয়ে দেখতেই পাচ্ছ প্যানেলটাকে খুলে এরকমভাবে শর্ট সার্কিট করে দেওয়ার পরে তখন বি-12 আরামসে ওই কন্ট্রোল সেকশনটা হ্যাক করে নিল। কিন্তু হ্যাক করার পরেই সঙ্গে সঙ্গে দেখো বি-12 কেমন একটা কারেন্টের শকের মতন খেলো, কারণ এই সিস্টেমটাকে পুরোটাকে চালানোর জন্য মানুষের দরকার, আর বি-12 তো ছোট ড্রোন রোবট মাত্র। তো প্রথম লাইনটা হ্যাক করতেই সঙ্গে সঙ্গে এখানে সাইরেন টাইরেন সব বেজে উঠলো, ইন্ট্রুডার বলে, মানে কেউ হয়তো এই জায়গাতে, দেখো কন্ট্রোল রুমে সব জায়গাতে জ্বলে উঠেছে যে সিটি ইজ সিল্ড, ইন্ট্রুডার অ্যালার্ট, মানে হচ্ছে কেউ একজন এই জায়গাতে বিনা অনুমতিতে ঢুকে পড়েছে। সে তো বটেই, বিনা অনুমতিতে তো আমরাই ঢুকেছি এখানে বি-12 আর বিড়াল বন্ধু। সেকেন্ড প্যানেলটাকেও সেই একইভাবে আবার নোক দিয়ে আঁচড়ে শর্ট সার্কিট করে দিল বিড়াল বন্ধু, এবং তারপরে বি-12 সেটাকে করলো হ্যাক। কিন্তু এইবারে হ্যাক করার সাথে সাথে আরও বেশি ঝটকা খেলো বি-12, কারণ প্রত্যেকবারে যত যাচ্ছে তত তার বডিটা আর নিতে পারছে না। আবার বি-12 বললো, তুমি চিন্তা করো না, আমি রিচার্জ করে নেবো নিজেকে তোমার ওই ব্যাগের মধ্যে। তারপরে সর্বশেষ প্যানেলটা যেখানে গিয়ে এরকমভাবে ওপেন করে সেখানেও সেম কাজ করার পরে বি-12 হ্যাক করলো। কিন্তু এইবারে বি-12 হ্যাক হওয়ার পরেই দেখতেই পাচ্ছ একদম ঝটকা খেয়ে মাটিতে পড়ে গেল। তখন বি-12 প্রায় স্বীকার করেই নিল যে হয়তো আমার এই শরীরটা নিতে পারছে না, মানে এই ড্রোনের এই বডিটা।
কিন্তু আমি ঠিক আছি, চাপ নেই, আমি ঠিক হয়ে যাব। জাস্ট আমাকে একটু ওয়ার্ক স্টেশনটার কাছে নিয়ে যাও, যাতে আমি সব অ্যালার্মগুলোকে বন্ধ করতে পারি এবং ফাইনাল কাজটা করতে পারি। এবার বিটুয়েলভ বলছে, না আমরা সেফ আছি, এবার আমি আমার কাজ করতে পারি। কিন্তু তার আগে বিটুয়েলভ বলল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, মানে ওই বিড়াল বন্ধুকে আর কি। শোনো, তোমাকে আমার কিছু বলার আছে। বলছে, দেখো আমি জানি যে ক্ষমতাটা দরকার এই জায়গাকে মানে ওপেন করার জন্য, বা এই জায়গাটার এই যে স্ট্রাকচারটাকে খোলার জন্য, সেই ক্ষমতা আমার শরীরে এখন আর নেই, অন্তত এই ড্রোনের বডিতে তো আর নেই। তো হয়তো এর পরে আমি আর বাঁচবো না, বা আমার এই ড্রোন বডি নিতে পারবে না। তো এটাই হচ্ছে শেষ বিদায় বন্ধু। কিন্তু চিন্তা করো না, আমি সিকিউরিটি সিস্টেমকে বন্ধ করে পুরো শহরের কন্ট্রোল আমি নিজের হাতে তুলে নেব। কিভাবে? না, আমি নিজেই এই সিস্টেমের মধ্যে আমার ব্রেনটাকে আপলোড করে দিতে চলেছি। কিন্তু আমি ঠিক করেই নিয়েছি যে আমি এখানের মধ্যে ঢুকবই, এই সিস্টেমের মধ্যে ঢুকবই, এবং যাই হোক না কেন আমি এই জায়গাটাকে ওপেন করেই ছাড়ব। B12-এরও খুব ইচ্ছা ছিল বাইরের জগৎটা দেখার, তারপরে বলল, হিয়ার লেট মি টেক দ্যাট অফ ফ্রম ইউ। ওই ব্যাগটা যেটা B12 রিচার্জ হতো বা B12 থাকতো, সেই ব্যাগটাও শেষ মুহূর্তে খুলে নিল B12। B12 শেষ কথা যেটা বলল সেটা হচ্ছে, তুমি আমার বন্ধু, সব থেকে সেরা বন্ধু, এর থেকে বেশি কিছু আমি আর চাইতে পারি না। এবং এই ছিল B12-এর শেষ কথা। তারপরে B12-এর পুরো ব্রেনটা বা সফটওয়্যারটা সিস্টেমের মধ্যে আপলোড হয়ে গেল এবং B12 তার বডি ছেড়ে চলে গেল। বিড়াল বন্ধু অনেক চেষ্টা করলো তাকে জাগানোর। B12 এর আগেও অনেকবার এরকমভাবে মাটিতে পড়েছে এবং আবার উড়েছে, কিন্তু এইবার আর সেটা হলো না। এইবারের বিদায়টা চিরকালের বিদায় হয়ে গেল। বিড়াল বন্ধু সেখানেই তাকে জড়িয়ে ধরে খানিকক্ষণ শুল। এবং আস্তে আস্তে সূর্যের আলো পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো। জার্কসটা সূর্যের আলোতে পড়েই দেখছো ফাটতে শুরু করে দিল, যেমন ইউভি লাইটে তারা ফেটে যেত। মোমো নিজেও হতবাক যে ফাইনালি আমার বিড়াল বন্ধু করে ফেলেছে, ফাইনালি সে ওপেন করেছে। সবাই হতবাক। ক্লেমেন্টাইন যে শেষ মুহূর্তে নিজে বিড়াল বন্ধুকে জায়গা করে দিয়েছিল, এবং ঠিক শেষ মুহূর্তে দেখো ড্রোনগুলো ডিসেবল হয়ে গেল, কারণ এই ড্রোনগুলো সেই শহরটাকে পরিচালনা করার জন্য তৈরি হয়েছিল। এবং শহরই যখন ওপেন হয়ে গেল তাহলে আর পরিচালনা করার কি দরকার, সেই জন্য ড্রোনগুলো ডিসেবল হয়ে গেল বা বন্ধ হয়ে গেল। এবং আমাদের বিড়াল বন্ধু এখনও B12-এর বডিটাকে নিয়ে শুয়ে আছে। সে এবার বুঝে গেছে যে B12 আর ফিরবে না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ শহরটা কিভাবে ওপেন হচ্ছে, একটার পর একটার পর একটা অংশ, এবং আস্তে আস্তে আরও রোদটা ছড়িয়ে পড়ছে পুরো শহরের মধ্যে। এবং প্রথম রোদের কিরণ, রোদের আলো ঢুকলো হয়তো কয়েকশো বা কয়েক হাজার বছর পরে। এই শহরে থাকা শুরু করেছিল মানুষেরা, সেখান থেকে মানব সভ্যতার পতন হওয়ার পরে এলো রোবটেরা। রোবট সভ্যতারও এমনকি পতন হতে চলেছে, কারণ এসেছে জার্কস নামক পোকারা। এই সব কিছু নিয়ে এই গেমটা মানে স্ট্রে আমাদেরকে অনেক কিছু শেখালো, অনেক স্মৃতি দিল। কখনো আমি এক্সপেক্ট করিনি একটা বিড়ালের গেম এত সুন্দর আর লাস্টে এতটা ইমোশনাল হতে পারে। মেন ক্যারেক্টার মানুষ হলে তার সাথে হয়তো রিলেট করা যায়, তার সাথে হয়তো বেশি নিজেকে মানানো যায় বা নিজেকে বোঝানো যায়, কিন্তু একটা ক্যারেক্টার বিড়াল হলেও তার সাথেও কী করে তার গল্পটাকে কী করে নিজের করে নেওয়া যায় সেই গেমটা দেখিয়েছে। আমি সবসময় একটা সিনেমা থেকে একটা গেমকে বেশি প্রেফার করি গল্প বলার দিক থেকে। কেন জানো? একটা সিনেমা তুমি খালি চোখে দেখতে পারবে, সেটাকে নিজের মন দিয়ে ভেবে বা ব্রেন দিয়ে ভেবে সেটাকে এনজয় করতে পারবে, দ্যাটস ইট, হয়ে গেল। কিন্তু একটা গেম, সেখানে গল্পটা তুমি নিজে খেলছো, তুমি গল্পটাকে নিজে এক্সপিরিয়েন্স করছো, এবং সেটাকে নিয়ে তুমি পরে ভাবতেও পারছো। মানে সেই গল্পের হিরোও তুমি, ভিলেনও তুমি, এবং গল্পকে নিয়ে ভাববেও তুমি। তাই এখানের কাজ মিটে যেতে বিড়াল বন্ধু এগিয়ে গেল সেই এক্সিট ডোরের দিকে, যেখান থেকে সে বাইরে তার পরিবারের কাছে, মানে আমাদের বিড়াল বন্ধু তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে।
তার ভাই বোনেদের কাছে। এবং সেখানে যেতেই অবভিয়াসলি দরজাটা খুলে গেল এবং এই হচ্ছে আমাদের শেষ বিদায়। কিন্তু শেষ বিদায় কি হলো? কারণ B12 এখনও আছে, সেই হিন্ট আমরা কিন্তু পেয়ে গেলাম। তো গাইজ, এই ছিল আমাদের স্ট্রের জার্নি বা যাত্রা। এইখানেই আজ থেকে স্ট্রে শেষ হলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এইরকম গল্পের জন্য। আমি অনেক গেম খেলেছি যেগুলো এরকম ইমোশনাল, এরকমই সুন্দর, সেগুলোর গল্পও তো শোনাবো, তোমরা শুনবে তো? তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে তোমাদের সাথে স্পাইডারম্যানের এপিসোডে। হ্যাঁ, স্পাইডারম্যানও আপলোড করা শুরু করেছি, পুরো একদম পাই টু পাই গল্প, কোনো কাট নেই, কিচ্ছু নেই। মানে আমার একটু কমপ্লিট করতে দেরি হয়, তোমরা হয়তো সেটা বুঝতেই পেরেছো, কিন্তু আমি কোনো অংশ বাদ দিই না। পুরো গল্প যেমনভাবে চলে অ্যাজ ইট ইজ, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদেরকে দিতে চাই, যাতে তোমাদেরও মনে হয় তোমরা গেমটা খেলছো। এবং তার সাথেই বিদায় জানিয়ে আমি প্রাইম সাইন অফ করছি। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।